Hello everyone, this is Advocate Ritika Dotto and I welcome you all to Indian Legal Studies. তো কিছুদিন আগে আমি এই কমিউনিটি পোস্টটা করেছিলাম যেখানে জিজ্ঞেস করেছিলাম তোমরা জ্যোতির্ময় স্কুল অফ ল আর কলেজ ট্যুর দেখতে চাও কিনা। তো তোমরা অনেকেই সেখানে ইয়েস ভোট করেছো। তো তোমাদের জন্য আজকে জ্যোতির্ময় স্কুল অফ ল এর কলেজ ট্যুর থাকলো এবং তার সাথে সাথে এই কলেজের ফি স্ট্রাকচারটাও জেনে যাবে, কীভাবে কলেজে পৌঁছাবে সেটাও তোমরা জেনে যাবে। তো বেসিক্যালি জ্যোতির্ময় স্কুল অফ ল এর কলেজ ট্যুর দেখার আগে আর একটু ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। তোমরা অনেকেই জানো এবং অনেকেই হয়তো জানো না ক্যালকাটা ইউনিভার্সিটিতে কতগুলি কলেজ আছে, তার মধ্যে চারটি গভর্নমেন্ট এবং বাকিগুলো প্রাইভেট কলেজ। জ্যোতির্ময় স্কুল অফ ল হচ্ছে তাদের মধ্যে অন্যতম। তো এই কলেজে ভর্তি হতে গেলেও এবং তার সাথে সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোনো ল কলেজে ভর্তি হতে গেলে তোমাদের একটা এন্ট্রান্স টেস্ট দিতে হবে। সেই এন্ট্রান্স টেস্টের প্রিপারেশনের জন্য আমার একটি ক্র্যাশ কোর্স অলরেডি আমি যার কথা এই ভিডিওতে বলেছি, তো সেটাই কিন্তু অ্যাডমিশন যদি তোমরা নিতে চাও এবং তোমরা যদি কেউ ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সে বসতে চাও, তার জন্য একটা গাইডেন্স চাও, তোমরা আমার ক্র্যাশ কোর্সে নিজেদেরকে এনরোল করো। সমস্ত ডিটেলস কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এছাড়াও কেউ যদি সেমিস্টারেরও ক্লাস করতে চাও তাহলেও কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আর দেরি না করে চলো এই ভিডিওটা দেখে নিই এবং এই ভিডিওটা শেষ অবধি দেখবে, সেখানে একটা ছোট্ট তোমাদের জন্য নোট থাকবে। হ্যালো এভরিওয়ান, আমার নাম অন্বেষা সরকার। যেমনটা তোমরা অনেকেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 13টা ল কলেজ আছে এবং তার মধ্যে 4টে সরকারি এবং বাকি সমস্ত ল কলেজগুলো বেসরকারি। ঠিক সেরকমই একটি অন্যতম বেসরকারি ল কলেজের স্টুডেন্ট আমি। আমার কলেজের নাম জ্যোতির্ময় স্কুল অফ ল। তো আজকে আমি তোমাদেরকে আমার কলেজের একটা ছোট ট্যুর করে দেখাবো যে আমাদের কলেজটা দেখতে কেমন, কোথায় এটা অবস্থিত, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে এই কলেজ সম্পর্কে তাহলে তোমরা আমাদের কলেজের ওয়েবসাইট www.jsl.in এ সার্চ করে দেখে নিতে পারো। কী হয়তো তোমরা জানো সোনারপুর স্টেশন থেকে বেশ খানিকটার পথ এই কলেজটার, মানে অনেকটাই তোমাদেরকে যেতে হবে সোনারপুর রেলওয়ে স্টেশন থেকে। কিন্তু তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ জ্যোতির্ময় স্কুল অফ ল তোমাদেরকে 5 বছরের জন্য ফ্রি বাস সার্ভিস দিচ্ছে, মানে শুধু তোমাদেরকে টাইম মতো বাস স্টপে পৌঁছে যেতে হবে। আমাদের কলেজে দুটো বাস দেওয়া হয়, একটা হচ্ছে বাসগড়িয়াতে ঢালাই ব্রিজের কাছ থেকে, ঠিক আছে, আর একটা হচ্ছে সোনারপুর স্টেশনের কাছ থেকে যায়। তো তোমরা যে কোনো একটাতে যেতেই পারো যেটা তোমাদের কাছে হবে, আর ফেরার পথেও তাই, মানে কলেজের বাসই তোমাকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা আমাদের কলেজের দেখে নিই কেমন। Thank you.
হচ্ছে আমাদের এন্ট্রেন্স, ওখান দিয়ে আমরা এন্টার করি। আর এই সাইডে বেঁকে গেলেই আমাদের এটা ক্যান্টিন, ক্যান্টিনের দিকে যাচ্ছি। খুবই সুন্দর ভিউ, আর এখানে সারাদিন খুব সুন্দর সুন্দর হাওয়া দেয়। তো ওটা হচ্ছে আমাদের কলেজ, লয়ের বিল্ডিং, ওইদিকে এডুকেশনের বিল্ডিংও আছে, ওগুলো পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, এখন এখন লাঞ্চ ব্রেক চলছে। এখন আমরা যাচ্ছি লয়ের বিল্ডিংয়ে, ওটা এডুকেশনের বিল্ডিং সাদা মতোটা, আর এই সবুজটা হচ্ছে লয়ের বিল্ডিং। পিছন দিকে খুব সুন্দর একটা আমাদের সিনারিও দেখা যায়, ওইদিকে পিছন দিকে কলেজের পিছন দিকটাও দেখা যাবে, দারুণ লাগবে।